ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হবে আগামী বছরের 6 মে, আর শাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে তার রাজত্ব শুরু হবে জুন মাসে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাকিংহাম প্যালেস। গত মাসে মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটেনের রাজা হিসেবে দায়িত্ব নেন ছেলে প্রিন্স চার্লস। তিনি এখন পরিচিত রাজা তৃতীয় চার্লস নামে। লন্ডনে সাড়ম্বরপূর্ণ আয়োজনে তাকে রাজা হিসেবে ঘোষণা দেওয়া হয়, তবে বাদ থাকে আনুষ্ঠানিকভাবে রাজ্যাভিষেক। মঙ্গলবার এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানায়, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হবে আগামী বছর 2023 সালের 6 মে। অভিষেক অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে করা হবে। অন্যান্য বারের তুলনায় আধুনিক ধাঁচে হবে এবারের অভিষেক অনুষ্ঠান বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিন অনুষ্ঠান পরিচালনা করবেন আর্চ বিশপ অব ক্যান্টারবারি। রাজার মাথায় সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে। পরে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে রাজা তৃতীয় চার্লস নতুন দায়িত্বের প্রতীক হিসেবে রাজদণ্ড গ্রহণ করবেন। অভিষেক অনুষ্ঠানটি রাজা হিসেবে চার্লসের দায়িত্ব নেওয়ার প্রতীকী ধাপ। এর জন্য অনেক প্রস্তুতি নিতে হয় বিধায় গত মাসে সিংহাসনে বসলেও অভিষেক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। 74 বছর বয়সে রাজ্যাভিষেক হয় ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বয়স্ক রাজা হয়ে উঠবেন তৃতীয় চার্লস। তবে অভিষেক হলেও রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে তার রাজত্ব শুরু হবে জুন মাসে। ব্রিটিশের পাশাপাশি একই সঙ্গে 14টি কমনওয়েলথ দেশেরও রাজা তিনি। রাহুল রানা, সময় সংবাদ।